দুর্বৃত্তরা দুর্ভন্তরা তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, যার মাধ্যমে পুরো দুনিয়ার শান্তি একদম তলানিতে গিয়ে টেকেছে। আজ পৃথিবীর বিভিন্ন সংস্থা শান্তি প্রতিষ্ঠার স্লোগান দেওয়ার পরেও শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না, এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আল্লাহর কোরআন থেকে মানুষগুলো দূরে সরে গেছে। ঠিক না? যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কোরআনের দ্বারস্থ না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে তুমি শান্তি প্রতিষ্ঠা করতে পারবা না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো সমাজে, তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করো। ইনসাফের একটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, আমরা কেউ কিন্তু খালি যাচ্ছি না, সবার উপরে পড়ছি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদলের অর্থ শুধু ইনসাফই নয়, বরং প্রত্যেকটি মানুষকে দায়িত্বের প্রতি সচেতন হতে হবে, দায়িত্বের প্রতি যত্নবান হতে হবে। মানুষ যদি তার দায়িত্বের প্রতি যত্নবান না হন, সচেতন না হয়, তাহলে সমাজে শত চেষ্টা করলেও ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে কেন যাবে না? যেমন ধরেন আমি পুরুষ হিসাবে আমি বাবা হব, আমি পুরুষ হিসাবে আমি ছেলে হব, আমি পুরুষ হিসাবে আমি স্বামী হব, স্বামী হিসাবে একটা দায়িত্ব আমার উপর আছে, আমি একজন পিতা হিসাবে আমার দায়িত্ব আছে, আমি ছেলে হিসাবে আমার দায়িত্ব আছে। যদি আমি আমার দায়িত্বের প্রতি সচেতন না হই, তাহলে আমার সন্তান তার অধিকার পাচ্ছে না। আমি বাবা হিসাবে যদি দায়িত্বের প্রতি যত্নবান না হই, আমার সন্তান তার অধিকার থেকে বঞ্চিত হবে। স্বামী হিসাবে যদি আমার দায়িত্বের প্রতি আমি যত্নবান না হই, স্ত্রী তার অধিকার থেকে বঞ্চিত হবে। আমি যদি ছেলে হিসাবে আমার অধিকার দায়িত্বের প্রতি যদি যত্নবান না হই, আমার বাবা মা আমার তার অধিকার থেকে বঞ্চিত হবে। আমি একজন মেয়ে হিসাবে যদি আমার দায়িত্বের প্রতি যত্নবান না হয়, তাহলে আমার মা বাবা তার অধিকার থেকে বঞ্চিত হবে। একজন স্ত্রী যদি তার দায়িত্বের প্রতি যত্নবান না হন, তার স্বামী তার অধিকার থেকে বঞ্চিত হবে। একজন মা যদি তার দায়িত্বের প্রতি যত্নবান না হয়, তাহলে তার সন্তান তার অধিকার পাওয়া থেকে বঞ্চিত হবে। যদি সরকার তার দায়িত্বের প্রতি সচেতন না হয়, জনগণ তার অধিকার থেকে বঞ্চিত হবে। যদি মন্ত্রী যদি এমপি যদি চেয়ারম্যান যদি মেম্বার যদি দায়িত্বশীল যদি উস্তাদ যদি ছাত্র যদি যদি এই সমাজের সভাপতি সেক্রেটারি সদস্য সর্বস্তরের মানুষ যদি তার দায়িত্বের প্রতি সচেতন না হয়, তাহলে তার দায়িত্বের সাথে সংশ্লিষ্ট যার অধিকার আছে ওই লোকটার অধিকার থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আর মানুষ যখন অধিকার থেকে বঞ্চিত হয়, এই বঞ্চিত হওয়ার মাধ্যমে সমাজের মধ্যে অশান্তির দাবানল চলতে থাকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের দিকেই ইঙ্গিত করেছেন, সমাজে যদি তুমি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, একটা শান্তির সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে দায়িত্ব আদায়ে সচেতন হওয়ার চাইতে তুমি অধিকার আদায়ে সচেতন হওয়ার চেয়ে দায়িত্বের প্রতি তোমাকে যত্নবান হতে হবে। কিন্তু বর্তমান দুনিয়ায় সকলেই দায়িত্বের প্রতি যত্নবান না হইয়া অধিকার আদায়ের জন্য মিছিল মিটিং করে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যত মিছিল দুনিয়াতে যত মিটিং সবকিছু অধিকার আদায়ের, শ্রমিকরা আন্দোলন করে তার অধিকার আদায়ের জন্য, মালিক আন্দোলন করে তার অধিকার আদায় করার জন্য, মঠ শ্রমিক অধিকার আন্দোলন করে তার অধিকার আদায়ের জন্য, সবাই আন্দোলন করে তার অধিকার আদায়ের জন্য, কিন্তু ওই আন্দোলনকারী আভার তার দায়িত্বের প্রতি সবচেয়ে বড় কারণ। আল্লাহ রাসূল বলেন, যদি পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে ইসলাম তোমাকে নির্দেশনা দিল, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল্লাহ, তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো, দায়িত্বের প্রতি যত্নবান হও, বিচার ব্যবস্থা কি তুমি মজবুত করে নাও। যদি সমাজে তুমি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, বিচার সুন্দরভাবে করতে হবে। খোদার কসম, যদি বিচার বিভাগ নিরপেক্ষ না হয়, তাহলে এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কল্পনাও করা যাবে না। ঠিক কি না? বিচার বিভাগ যদি নিরপেক্ষ না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার বিভাগ কেমন ছিল? জাদ বার্নার্স বলেছে, মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচার বিভাগকে যেইভাবে ঢেলে সাজিয়েছিলেন, মোহাম্মদের বিচার ব্যবস্থা আজকের ইউরোপ, ওই সময়ের কথা বলেছেন, আজকের ইউরোপ আগামী দিনের ইউরোপ পুরো দুনিয়া সারা দুনিয়ার শান্তির জন্য মোহাম্মদের বিচার ব্যবস্থাই যথেষ্ট।
মোহাম্মদ যেই বিচার ব্যবস্থার প্রবর্তন করে গেছেন এই বিচার ব্যবস্থা দ্বারাগুলো এত পাণ্ডিত্যপূর্ণ এবং জামানার সাথে এত সুন্দরভাবে এগুলো ঠিক করা যায় সর্বযুগে সর্বস্তরে প্রযোজ্য মোহাম্মদের বিচার ব্যবস্থা যারে হাজির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার বিভাগটা এতই সুন্দর ছিল রাসূলের বিচার ব্যবস্থায় বিচার ব্যবস্থা ইনসাফের ভিত্তিতে কেন চলে না এর পিছনে কারণ হলো অর্থ কেলেঙ্কারি ঘুষের প্রবণতা এবং দ্বিতীয় কারণ হচ্ছে স্বজন প্রীতির আড্ডাখানা হয়ে যাওয়া এই দুই কারণেই বিচার বিভাগ আজ একদম দুরুস্থ হয়ে যাচ্ছে শুধু এই দেশে নয় পুরো বিশ্বের মধ্যে বিচার ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থা নিরপেক্ষ না হবে ততক্ষণ পর্যন্ত শান্তির কোনো কল্পনাও করা যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সাহাবী সাহাবায়ে কেরাম বড় পেরেশান ইন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুবিয়াতিল লাতী সারাকাত কুরাইশের এক গোত্র এই গোত্রের নাম বনু মাখজুম বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছে কুরাইশ তো শানদার মানুষ খানদারি মানুষ ক্ষমতাবান মানুষ পাওয়ার ওয়ালা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ মানুষ কুরাইশরা বড় চিন্তিত হয়ে গেলেন মখজুম গোত্রের এক মহিলা চুরি করেছে যদি তার হাত কাটা যায় তাহলে মানুষ তাকে প্রশ্ন করবে কেন হাত কাটা গেল এক তো হাত কাটা এটা তার জন্য একটা ক্ষতি তার জন্য একটা দূষণীয় ব্যাপার দুই নম্বর যখন মানুষ প্রশ্ন করবে কেন তোমার হাত কাটা গেল তখন মানুষ বলবে চুরি করেছিল চুরির অপরাধে তার হাত কাটা গিয়েছিল সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন কিভাবে রাসূলকে বোঝানো যায় আর তাকে হাত কাটা থেকে বিরত রাখা যায় আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন পরামর্শ করে দেখেন একমাত্র উসামা ইবনে যায়েদ রাসূলের কাছে সুপারিশ করতে পারেন কেন উসামা ইবনে যায়েদ হুব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মহব্বতের পাত্র নবীজির সবচেয়ে বেশি মহব্বতের একটা সন্তান যিনি হচ্ছেন উসামা ইবনে যায়েদ রাসূলের পালক পুত্র যায়েদের ছেলে উসামা এত মহব্বত করতেন উসামার কাছে সাহাবায়ে কেরাম গেলেন গিয়ে বললেন উসামা তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু সুপারিশ করো কিসের সুপারিশ যে রাসূল যেন ওই মহিলা চুরির অপরাধে তাকে দণ্ডিত না করে তার উপর যেন দণ্ড প্রয়োগ না করেন এই ব্যাপারে তুমি একটু সুপারিশ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামা বললেন এটা তো কোনো ব্যাপার হই না রাসূল প্রেসিডেন্ট একজন প্রেসিডেন্ট পারেন একজন প্রেসিডেন্ট পারেন উনি শাস্তি প্রয়োগ করলেন না অস্থিতই তো হয়ে গেল উসামা ইবনে যায়েদ রাসূলের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর আমি এসেছি আপনার কাছে ওগো নবীজি বড় মখজুমের একজন মহিলা চুরি করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুরো কুরাইশ গোত্র পেরেশান হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে ওগো নবীজি যদি তার হাত কাটা দেন লজ্জার শরমে মুখ দেখাইতে পারবে না নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগামী দিনে মানুষ যখন তাকে প্রশ্ন করবে কেন তোমার হাত কাটা গেল আল্লাহর বান্দে কোনো জবাব দিতে পারবে না গোষ্ঠীর বদনাম হয়ে যাবে খানদারের বদনাম হয়ে যাবে পুরা গোত্রের বদনাম হয়ে যাবে নবীজি গো আপনি যদি মেঘের বাণী করে ওই মহিলাকে যদি আপনি রেহাই দিয়ে দেন মুক্তি দিয়ে দেন আর যদি আপনি তার হাত টানা কাটেন কতই না উত্তম পন্থা হবে আল্লাহর নবীর ইষ্ট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হয়েছে উসামা ইবনে যায়েদ যখন স্বাচ্ছন্দ্যভাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে কথাটা উপস্থাপন করলেন আল্লাহর নবী বিশ্ব নবীজি এমনিতে সুন্দর মানুষ আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন রাগি গুসাইন আমার পয়গম্বরের চেহারাটা লাল হয়ে গেল কি পরিমাণ লাল হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলেন এর বান্দা এর উম্মত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগান্বিত হয়ে যান আল্লাহর নবীর ইষ্ট নবীর চেহারা এই পরিমাণ লাল হয়ে যায় যেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের গালের উপর যেন ডালিমের রস টপকে দেওয়া হয়েছে ডালিমের রস যেমন লাল আল্লাহর পয়গম্বরের গালের উপর ডালিমের রস যেন টপকে দেওয়া হয়েছে এই পরিমাণ লাল হয়ে যান আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন পয়গম্বর এবার সাহাবায়ে কেরামদেরকে দমক দিয়ে উসামা ইবনে যায়েদকে দমক দিয়ে সরায় দিলেন কিন্তু পরক্ষণেই চিন্তা করলেন উসামা ইবনে যায়েদ আমার কাছে সুপারিশের জন্য আসলাম উসামার তো এত আকল নাই এত বুদ্ধিও নাই এত বিবেক নাই এত রাজনীতিও সে জানে না ইয়ারপরে উসামা আমার কাছে কেন আসলো শুধু উসামার কথা না
মনে হয় অনেক সাহাবায়ে কেরামের এটাই দাবি ছিল, আমি যেন শাস্তির আরোপিত করে দেই। আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, শুধু উসামাকে দমক দিলেই হবে না, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এই বিষয়ে রিমাইন্ডার দিতে হবে, এই বিষয়ে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আকামা খতিবান, আল্লাহর পয়গম্বর দাঁড়াইলেন, ভাষণ দিতে লাগলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিলেন, এরম শুরু ইসলামের শুরু, তোমাদের পূর্ব যুগের মানুষগুলো কেন ধ্বংস হয়েছে জানবি, এই মানুষগুলোর একটা অভ্যাস ছিল, ইদা সারাকা ফিহি মুশরিফ তারাকু ওয়া ইদা সারাকা ফিহি মুদাইফ আকামু আলাইহিল হাব। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আমার সাহাবীর শুনো, এ মুমিনের শুনো, তোমাদের পূর্ব যুগের মানুষগুলো কেন ধ্বংস হয়েছে জানুনি, ইহুদিরা কেন ধ্বংস হইল, খ্রিস্টানরা কেন ধ্বংস হইল, কাথলিকরা কেন ধ্বংস হইল, এদের ধ্বংস হওয়ার পিছনে কারণটা কি জানুনি। আল্লাহর পয়গম্বর বলেন, এর উম্মত এদের মধ্যে যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, কোন খানদানি মানুষ, কোন ক্ষমতাবান মানুষ যখন তাদের মধ্যে চুরি করতাম, তারা কহ তারা শাস্তির আওতা আনত নাম, তারা শাস্তির আওতায় আনত নাম, তাকে ছেড়ে দিত, তাকে রেখাই দিয়ে দিত, তার উপর শাস্তি প্রয়োগ করতো না। ওয়া ইদা সারাকা ফিহি মুসিহিম ফিহি মুদাইফুম, এবং যখন তাদের মধ্যে কোন একজন দুর্বল নিম্ন শ্রেণীর মানুষ, দলিত শ্রেণীর মানুষ যখন চুরি করত, আকামু আলাইহিল হাদ্দাম, তাকে তারা শাস্তির আওতায় নিয়ে আসতাম। আল্লাহর পয়গম্বর বলেন, আগের যুগের মানুষের অভ্যাস ছিল, যখন ক্ষমতাবানরা অপরাধ করত শাস্তি দেওয়া হতো না, যখন ক্ষমতালেস মানুষ অপরাধ করে শাস্তির আওতাভুক্ত করা হয়, রসুল বলেন এই কারণেই তারা ধ্বংস হয়েছে। ও দুনিয়ার মুসলমান, এই থিওরিটা জাহিলিয়ত যুগের থিওরিটা বর্তমান দুনিয়াতেও আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, এর জন্য সমর্থমন্ত্রকে শাস্তির আওতায় আনা হতো না, যারা ভক্ত যারা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ তাদেরকে শাস্তির আওতায় আনা হতো না, বরং দেখা যেত বড়পা গুরুতর অপরাধে লঘু শাস্তি দেওয়া হতো, আর লঘু অপরাধে গুরু শাস্তি দেওয়া হতো। বর্তমান দুনিয়ায় এমন গুরু অপরাধে লঘু শাস্তি, আর লঘু অপরাধে গুরু শাস্তি, কথা বলেন ঠিক কিনা? বর্তমানে এই প্রথা আছে না নাই কিছু? হ্যাঁ, কিছু আসেনি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বিচার ব্যবস্থাটা কেমন ছিল? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বক্তব্য দিলেন, সাহাবীরা শুনো, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাত ইয়াদাহা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইসাবিনা শুনি, আমি কসম করে বলি, আল্লাহর কসম করে বলছি, আমার মেয়ে ফাতেমা তো যারা যদি চুরি করে, আমি মোহাম্মদ কসম করে বললাম, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমার মেয়ে হওয়ার কারণে আমি তাকে ছেড়ে দিব না, আমি তাকে রেহাই দিব না, আমি তাকে ছেড়ে দিব না, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি রসুল ঘোষণা দিলাম, আমি আমার মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিব। এটা ছিল নবীজির বিচার ব্যবস্থা। এরকম বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সমাজে শান্তি আইতো না? হ্যাঁ, মাথুক্কা আইবো নি না আইতো না আইবো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ পাক বলেন আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতা, এটাই সমাজের শান্তির প্রথম কথা। শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চাও সর্বক্ষেত্রে, পরিবারের হত্যাকর্তা যিনি, উনিও ইনসাফ করবেন, বাবাও ইনসাফ করবেন, সন্তানও ইনসাফ করবে, স্বামীও ইনসাফ করবে, স্ত্রীও ইনসাফ করবে, সমস্ত নেতৃস্থানীয় মানুষজন ইনসাফ করবে, যার অধীনস্থে যত মানুষ আছেন আর তার অধীনস্থ মানুষের প্রতি ইনসাফ করবেন। এই ইনসাফ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, শান্তি অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যাবে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর, ওমরের ছেলের গড়ে মেয়ের গড়ে, মেয়ের গড়ে পর নাতি, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা মুসলিম বিশ্বের খেলাফতের শাসনভার গ্রহণ করেছেন,
একশত হিজরিতে নিরানব্বই হিজরিতে আর একশত একত্রিশ শুরুতে ইন্তেকাল করেছেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা। উনি যখন শাসনভার গ্রহণ করলেন তখন বিশ্বে উমাইয়া বংশের শাসন ছিল। হযরত উমর ইবনে আব্দুল আজিজ উনি উমাইয়া বংশের মানুষ ছিলেন। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা শাসনভার গ্রহণ করে প্রথম যে উদ্যোগটা গ্রহণ করলেন সেই উদ্যোগ ছিল স্বজন প্রীতির স্থান উনি দেন নাই এবং অযোগ্য যারা এই অযোগ্যদেরকে উনি বরখাস্ত করেছেন আর যোগ্য ব্যক্তিদেরকে উনি পদায়ন করেছেন আর যোগ্য ব্যক্তিদের মাধ্যমেই উনি ওনার জামানাটাকে সেই সময়ের জন্য সোনার জামানা হিসেবে পরিণত করেছে। কেমনে পরিণত হলো সোনার জামানা? ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘুর এই বংশের মানুষ বলেন ক্ষমতায় গিয়ে ছাটাই শুরু করলেন। ছাটাই করতে 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 আমলাতন্ত্র রাষ্ট্র, এই রাষ্ট্র যদি আমলাতন্ত্র রাষ্ট্র হয় তাহলে প্রত্যেকটি পদে যারা বসেছে এরা যদি দুর্নীতিবাদ হয় তাহলে একজন মানুষ যতই আন্তরিকভাবে চাক না কেন তার রাষ্ট্রটাকে দুর্নীতিমুক্ত করতে আমলাতন্ত্র রাষ্ট্রে একজনের সদিচ্ছায় হবে না। কেন? যাদেরকে দিয়ে আপনি দুর্নীতি দূর করতে চান এরাই যদি দুর্নীতিবাদ হয়ে যায় তাহলে দুর্নীতি দূর করবেন কার মাধ্যমে? কথা বলেন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার হালা। আমার বন্ধুগণ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা উনি প্রথমে এই কাজটা করলেন। এই কাজ করার পরে ওনার জামানা ইনসাফ এমন ভাবে প্রতিষ্ঠিত হলো যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন আমি একদিন ঘর থেকে বের হলাম, আমার উট নিয়ে মাঠে গেলাম। মাঠে যাওয়ার পরে হঠাৎ করে দেখি একজন রাখাল খুব উচ্চ আওয়াজে পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম ইস্তেজা কেন করছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুমি কেন পড়ছো? লোকটা বলল আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এজন্য পড়ছি আমি যখন এখানে আসলাম আসার পরে আমি লক্ষ্য করে দেখেছি দুর্বল জন্তুগুলোর উপর সবল জন্তুরা আক্রমণ করছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। কেন আশ্চর্য হলে? আমি এতদিন পর্যন্ত উমর ইবনে আব্দুল আজিজ যতদিন মুসলিম বিশ্বের ক্ষমতায় ছিলেন আমি কোন সবল জন্তুকে দুর্বল জন্তুর উপর আক্রমণ করতে দেখি নাই। আর আজ যখন আমি লক্ষ্য করলাম সবল জন্তু দুর্বল জন্তুর উপর আক্রমণ করেছে তখন আমি অনুভব করতে পেরেছি আমার মন বলেছে মনে হয় উমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকেই বিদায় হয়ে গেছে। উমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থাকবে আর সবল দুর্বলের উপর আক্রমণ করবে তা হতে পারে না। এটা প্রভাব ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ধাতি মানুষ মানুষের মধ্যে যখন ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায় মানব ক্ষমতির মধ্যে যখন ইনসাফ ন্যায় পরাধ প্রতিষ্ঠিত হয়ে যাবে মানুষের প্রভাবে প্রভাবিত হয়ে আল্লাহ জমিনের উপর বিচরণকারী আল্লাহ জমিনের নিচে বিচরণকারী পানির কহিলায় বিচরণকারী সমস্ত প্রাণীর মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায় ঠিক কিনা? আর যদি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ যদি বেইনসাফ হয়ে যান মানুষের মধ্যে যদি ন্যায় পরায়ণতা থাকে না তখন এই সমাজে এই মাটির উপর বিচরণকারী মাটির নিচে বিচরণকারী পানির কহিনে বিচরণকারী জীব জন্তুর মধ্যেও বেইনসাফি প্রতিষ্ঠিত হয়ে যায় এটা হচ্ছে আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? জলস্তরে যত বিপর্যয় সংঘটিত হয় সবকিছু মানুষের হাতের কামাই তাহারাল ফাসাদু ফিল বাদনি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নার। আল্লাহর জমিনের উপর যদি মানুষ ঝগড়া করে তাহলে চতুষ্পদ জন্তুরাও ঝগড়া করবে, মানুষ যদি ঝগড়া করে পানির মাছ পর্যন্ত ঝগড়া করবে। আর মানুষের মধ্যে যদি হানাহানি থাকে না হিংসা থাকে না বিদ্বেষ থাকে না শত্রুতা থাকে না তাহলে আল্লাহর জমিনের সমস্ত প্রাণীগুলোর মধ্যেও আর কোন ধরনের হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না ঠিক কিনা? উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেল। সত্যি সত্যি খোঁজ নিয়ে দেখা যায় উমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত উমর ইবনে আব্দুল আজিজের জানাজা যখন মানুষ যায় হযরত উমর ইবনে আব্দুল আজিজ এত বিশাল জানাজা চতুর্দিক থেকে লোকজন জমা হয়েছে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জানাজায় পরিমাণ মানুষজন জমা হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেন হযরত ইবনে কাসির লিখেন হঠাৎ করে দেখা যায়
ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির লাশের উপরে এসে পড়ে মানুষজন আশ্চর্য হয়ে গেল। হঠাৎ করে মাত্র এক টুকরা কাগজ ওমর ইবনে আব্দুল আজিজের লাশের সামনে এসে পড়ে গেল। মানুষজন কাগজটা ওঠায়, কাগজের মধ্যে কি লেখা আছে দেখা যায়। কাগজের মধ্যে লেখা আছে হাদিহি বারাতুন মিনাল্লাহি উমর ইবনে আব্দুল আজিজ মিনান্নার। আল্লাহর বান্দা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখে কাগজটা মানুষজন ওঠায়, কাগজ ওঠায় দেখি কাগজের মধ্যে লেখা আছে হাদিহি বারাতুন মিনাল্লাহ। যেমন তেমন কোন কাগজ নয়, কোন চিরকুট নয়, এই চিরকুটের ভিতরে লেখা এটা এমন একটা চিরকুট যে কাগজের ভিতরে আমি আল্লাহ লিখে দিলাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জন্য, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দিলাম। ওমর ইবনে আব্দুল আজিজের জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা কাগজের ভিতরে লিখা। এরপরে লিখা আছে তোমরা ওমর ইবনে আব্দুল আজিজের লাশের কাফনের ভিতরে ওই কাগজটাও ঢোকায়া দিবা এবং ওই কাগজ সহ ওমর ইবনে আব্দুল আজিজকে তোমরা দাফন করবা। নবী আলাইহি সালাতু ওয়াসসালামের উম্মত ওমর ইবনে আব্দুল আজিজ কবর জগতে যখন ফেরেশতাদের সওয়ালের সম্মুখীন হবে, আরে ওমর ইবনে আব্দুল আজিজ তুমি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন করেছো, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করেছো, তুমি তোমার প্রধানের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করেছো, মানুষের মধ্যে তুমি বর্ণ বৈষম্য রাখো নাই, তুমি ধর্মের কোন বৈষম্য রাখো নাই, তুমি উঁচু নিচুর কোন বৈষম্য রাখো নাই, তুমি সাদা কালোর কোন বৈষম্য রাখো নাই, তুমি দলিত এবং উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে কোন বৈষম্য রাখো নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি ওমর ইবনে আব্দুল আজিজকে সারপ্রাইজ দিলাম, তোমাকে দুনিয়াতে রেখে আমি আল্লাহ কবরে যাওয়ার আগে আগে তোমাকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দিলাম। কবর জগতে যখন তোমার কাছে ফেরেশতা কোন সওয়ালের জন্য আসবেন, তুমি কাগজটা দেখায় দিও আর বলে দিও ও ফেরেশতারা আমি আমার আল্লাহর পক্ষ থেকে দুনিয়া থেকে জামিন নিয়ে এসেছি। আল্লাহু আকবার! বিচার ব্যবস্থা ইনসান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাক দিক আদেশ করেছেন ইহসান, মানুষের প্রতি দয়াবান হ, সদয় হ। কিন্তু এটার বড় অভাব, এই দুনিয়াতে মানুষ মানুষের প্রতি দয়াবান হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র দিয়ে যান, যেতে যেতে এগিয়ে দেখেন একজন পরিবার কনকনে শীতের রাত্রি ঘরের বাহিরে দাঁড়ায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার কাছে গেলেন, আস্তে আস্তে কাছে গিয়ে ডাক দিলেন, আল্লাহর বান্দে খু আপনি কোন কোন শীতের মৌসুমে এখানে কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহর বান্দে বলেন আমি কেন দাঁড়িয়েছি তোমার জানার প্রয়োজন নাই। ওমর বলেন মা বলো না কেন তুমি দাঁড়িয়ে আছো। আল্লাহর বান্দে জবাব দিলেন এই যুবক শোনো আমি কেন দাঁড়িয়ে আছি জানো নি, আমি আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে ফরিয়াদ করতে চাই, আমি আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে বিচার দায়ের করতে চাই, আল্লাহর আদালতে ওমরকে আসামি বানায়া আল্লাহর আদালতে আমি ওমরের বিরুদ্ধে বিচার দায়ের করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন কেন আমার বিরুদ্ধে বিচার দায়ের করতে চান? বরিমা চিনেন না, উনি যে ওমর চিন্তাই পরিচয় নয়। আল্লাহর বান্দি বলে যুবক শুনো ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দায়ের করতে চাই। ওমর প্রশ্ন করলেন মা ঘু ওমরের বিরুদ্ধে কেন এত বেজার, আপনি এত নারাজ কেন, এত অসন্তুষ্ট কেন, ওমর আপনার কি ক্ষতিটা করেছে? আল্লাহর বান্দি জবাব দিলেন তুমি কি জানো না ওমর এই দেশের প্রেসিডেন্ট, ওমর প্রেসিডেন্ট হলো কিন্তু আজ পর্যন্ত আমি বুড়িকেও একটা দিরহাম সে দিল না। আল্লাহর বান্দা ওমর বলেন মা আপনি একটা ঘুরে ঘুরে থাকেন, আপনার ঘুরের ভিতরে কি আছে কি নাই, ওমরের কি জানা আছে? আল্লাহর বান্দি আশ্চর্যজনক জবাব দিয়ে বলেন এ যুবক ওমর জানবে না কেন ওমর প্রেসিডেন্ট নির্বাচিত হলো আর তার দেশের ভিতরে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ মধ্যখানে কি হচ্ছে যদি এই বিষয়গুলো ওমরের জানা না থাকে
তাহলে প্রেসিডেন্ট কেন নির্বাচিত হলো? আল্লাহর বান্দা জবাব দিয়েছে, কেন প্রেসিডেন্ট নির্বাচিত হলো? তার রাষ্ট্রের ভিতরে কি হচ্ছে কি না, কে অবক্ত ঘুমালো, ক্যাপ্টেন কি দাঁড়িয়ে ঘুমালো, কে কুরত্ব ঘুমিয়ে পড়েছে, কে অসুবিধা আছে, কে কি ফিলিং আছে, যদি জানতে পারে না কেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ঠিক কি না, সেই তো জানবে। আমার জানার কথা আর কি জানবে? ওমর জানবে, ওমর প্রেসিডেন্ট। ওমর বললেন ঠিক আছে, আপনার যুক্তি ঠিক, সত্যি ওমরের জানার কথা। ওমর যদি জানে না তাহলে জানবে আর কি? ওমর রাখা, ওমর খাবে, ওমর শরীয়ত তোমার লেখা, ওমরকেই জানতে হবে তার রাষ্ট্রের ভিতরে কে কোন পজিশনে আছে, ওমরকেই জানতে হবে। আল্লাহ ওমরের উপর নারাজ, আপনার এই অসন্তুষ্ট দূর করতে হলে আপনি বিনিময়ে কি নেবেন বলেন? আল্লাহর বান্দা বলেন, ওমরের জন্য তোমার এত দরদ কেন? আমার দরদ মানে আমি আপনার বদদুয়ার যে স্পিড দেখছি, এই স্পিড দেখে আমি মনে মনে ভাবছি যদি এখনই বদদুয়াটা দিয়ে দেন তো সাথে সাথেই কবুল হয়ে যাবে। এজন্য উমর তো আপনার সন্ধান নাও পাইতে পারে, আপনি উমরকে নাও পাইতে পারেন, এজন্য মধ্যপথে আমি উমরের পক্ষে একটু উকালতি করছি। বলে কি কি চাও তুমি? বলে আমি আপনাকে বিনিময় দিব, এরপর আপনি উমরের বিরুদ্ধে নারাজ হইয়েন না, আল্লাহর আদালতে ফরিয়াদ করিয়েন না। বলে কি দিবা? বলে আপনি বলেন কি চান? উনি বলেন যদি 25,000 দিরহাম দাও তাহলে আমি উমরের উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। উমর বলেন ঠিক আছে, আপনি অপেক্ষা থাকবেন, আমি আপনাকে 25,000 দিরহাম দিব, এরপর আপনি উমরের বিরুদ্ধে নারাজ হইতে পারবেন না, আল্লাহর আদালতে বিচার দিতে পারবেন না, আর মামলা যদি টুকে দেন তাহলে মামলাটা ফিরত আনতে হবে। আল্লাহর বান্দা বলে রাজি আছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 25,000 দিরহাম আল্লাহর বান্দার কাছে দিলেন। আল্লাহর বান্দা এবার 25,000 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, এমন সময় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া আমীরাল মুমিনিন। আবু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা ইয়া আমীরাল মুমিনিন। ওই যুগের মানুষ জানে আমিরুল মুমিনিন শব্দের অর্থ সবারই জানা আছে। বুড়িমাও জানেন আমিরুল মুমিনিন তদারাষ্ট্র প্রধান, খলিফাতুল মুসলিমিন তদারাষ্ট্র প্রধান। আল্লাহর বান্দার কানে যখন আমিরুল মুমিনের শব্দ গেছে, যখন খলিফাতুল মুসলিমিনের শব্দ ওনার কানে ঢুকেছে, আল্লাহর বান্দে ওমরের চেহারার দিকে তাকায়, ওমরের চেহারার দিকে তাকায় বলেন, ওরে ওমর তুমি ওই কি আমিরুল মুমিনিন? আল্লাহ নবীর সাহাবী ওমর বলেন, মা আমি আমিরুল মুমিনিন নই, আমি আপনার খাদেম, আমি এই দেশের খাদেম। আল্লাহর বান্দে গো, ওগো বুড়িমা আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না, আপনি আমার সঙ্গে কথা বলেছেন, আপনি মনে মনে ভাবছেন হয়তো আপনার থেকে কোনো বেয়াদবি হয়ে গেল কিনা। না না, আপনার থেকে কোনো বেয়াদবি হয় নাই, আপনি আমার সঙ্গে এমন কথা বলতে পারেন, আমি হলাম আপনাদের খাদেম, যদি খেদমতের মধ্যে ত্রুটি হয় বিচ্ছুত হয় আমাকে অবশ্যই বলতে পারেন, এই জন্য অসুবিধা নাই। অবু আল্লাহর বান্দি আপনি ঘাবড়ে যাবেন না, আমি যে ওয়াদা করেছি ওমরকে মাফ করে দেওয়ার বিনিময়ে আপনাকে 25,000 দিরহাম দেব, আপনি আমার পরিচয় পেয়ে গেছেন, এরপর আমি আপনাকে এটা দেব না যে এমন নয়। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বাড়িতে যাইয়াম 25,000 দিরহাম নিয়ে আল্লাহর বান্দার ঘরে গেলেন। আল্লাহর বান্দার ঘরে যাইয়াম ওমরের হাওমত ওই লোকটার হাতে দিয়ে বলেন, মা আপনি এই 25,000 দিরহাম গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে আপনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু গো আমি ওমরকে বদদুয়া দিতে চেয়েছিলাম, আমি ওমরকে আর বদদুয়া দিব না, আমি ওমরের উপর রাজি আর খুশি হয়ে গেলাম। হযরত ওমর বলেন, মা না না, শুধু মুখে বললেই হবে না, মৌখিক শুধু রাজি বলেই হবে না, আপনাকে লিখে দিতে হবে, আমি ওমরের বিরুদ্ধে রাজি হয়ে গেলাম, আমি ওপরের উপর নারাজ ছিলাম, আমি ওমরের উপর রাজি হয়ে গেলাম। আল্লাহর বান্দা বলেন ঠিক আছে লিখে দিলাম। আল্লাহর বান্দা লিখে দিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের হাতে ওই লিখিত কাগজটা দিয়ে গেলেন, ওরে ছেলে আমার আমি যেদিন মারা যাব তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তুমি দেখেছো, আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাম
সালাম আবু বকর সিদ্দিক এবং আমি যেভাবে শাসন কাজ পরিচালনা করেছি আমার ভুল থাকতে পারে আমি অনেকের কাছে ঋণী আছি অনেকের সাথে আমার কোনো বিবাদমূলক আচরণ হয়ে যেতে পারে এরে আমার ছেড়ে আমি যা জেনেছি যা জানতে পেরেছি সকলের কাছ থেকে মাপ নেওয়ার চেষ্টা করেছি এই কাগজটা তোমার হাতে নাও যদি আল্লাহ আমার মরণ হয়ে যায় তোমার আগে আমাকে যদি তুমি দাফন কাফন করো ওই কাগজটা তুমি আমার কাফনের ভিতরে ঢুকায় দিও আল্লাহর আদালতে আমি ওই মহিলার পক্ষ থেকে এই সাফাইনামা আল্লাহর কাছে পেশ করে বলবো প্রভু গো এই যে দেখেন আমি তার হকটাও আদায় করে এসেছি মহান রব্বুল আলামিন ওই কাগজের উপর ভিত্তি করে হয়তো আমার জন্য জান্নাতের পথ খুলে দিতে পারে তাহলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম কর্মসূচি আদল ইনসাফ দ্বিতীয় কর্মসূচি আহসান দয়া তৃতীয় কর্মসূচি ওয়া ইতাঈদিল কুরবা আল্লাহ পাক বলেন যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে নিকটাত্মীয়দেরকে দান করো তিনটা কর্মসূচি দিয়েছেন না করা বর্জনীয় এক নম্বর কর্মসূচি তিন নাই আল্লাহ বলেন হুয়া হারিল ফাহশা অশ্লীলতা থেকে বেঁচে থাকো অশ্লীলতা দর্হিত কাজ থেকে বেঁচে থাকো সারা দুনিয়া ছেয়ে গেছে অশ্লীলতায় কথা বলেন ঠিক না অশ্লীলতা বিধাতীয় সংস্কৃতি সারা দুনিয়া ছেয়ে গেছে এই অশ্লীলতা থেকে বেঁচে থাকো আর দুনিয়া পুরো দুনিয়া মানুষের হাতের মুঠোর ভিতরে গুনাহ করতে পারেন ঘরে বসে বসে মানুষ আর ফিল্ম এবং নীল জগৎ তথা পুরো অশ্লীলতা দুনিয়াটার জন্য আর বাহিরে যাওয়া লাগে না ঘরে বসে মানুষ সবকিছু পাচ্ছে আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক আমাকে বলেছেন শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাও অশ্লীলতা থেকে বেঁচে থাকো এই অশ্লীলতার কারণেই এই পরকিয়া দুনিয়াতে অশান্তির আরেকটা কারণ হচ্ছে পরকিয়া আর এই পরকিয়ার সূচনা হয় এই ফিল্ম দেখার মাধ্যমে কথা বলেন ঠিক না এখান থেকেই মানুষ রিহার্সাল নেয় এখান থেকেই প্র্যাকটিস গ্রহণ করে আর এর মাধ্যমেই পরকিয়ার মতো এত খারাপ কাজে মানুষ জড়িত হয়ে যায় আল্লাহ বলেন বল বাগি জুলুম থেকে বেঁচে থাকো মানুষের উপর অত্যাচার করিও না নিপীড়ন করিও না জুলুম করিও না অত্যাচার করিও না তোমার জীবনটা যদি এমন ভাবে পরিচালিত করতে পারো সারা দুনিয়ার মানুষ যদি সমাজের মানুষ যদি এই পর্যায়ে পৌঁছে যায় তাহলে এদের মাধ্যমেই সম্ভব একটা আদর্শ সমাজ গঠন করা ঠিক না এদের মাধ্যমেই সম্ভব একটা আদর্শ রাষ্ট্র গঠন করো এদের মাধ্যমেই সম্ভব একটা আদর্শ সমাজ গঠন করো এদের মাধ্যমেই সম্ভব একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা একটা শান্তির সমাজ প্রতিষ্ঠা করা ঠিক না আমার ভক্তগণ খাদিমুল কোরআন প্রত্যেক বছর আপনাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করে এর মাধ্যমে মানুষের আর্থিক উন্নতি হয় কিনা কথা বলুন মানুষ কিছু জানার চেষ্টা করে কিনা কিছু জানার চেষ্টা করে প্রত্যেক বছরের এই আয়োজন আপনারা কি চান প্রত্যেক বছর এমন আয়োজন হোক সবাই চান কারা কারা চান হাতটা তুলেন না আল্লাহ সবাই হাত উঠান আল্লাহ কবুল করেন আর জোরে বলেন আমিন নামান হাত আমি দেখতে চাই আগামী বছরের মাহফিলের জন্য এমন কোন মধ্যে মুজাহিদ আছেন যেই মধ্যে মুজাহিদ আল্লাহ নবীজির এই বাগানটা সুন্দর করে আগামী বছর আয়োজনের জন্য ৫০০০ টাকা দিয়ে সহযোগিতা করবেন আমি বেশি বললাম না বেশি দেওয়ার তৌফিক আপনাদের আছে আমি জানি কিন্তু আমি